আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওতে আলোচনা করব বাসদিঘের পাখির খাবার নিয়ে তো কী খাবার খেলে বাসদিঘার পাখির গ্রোথটা ভালো থাকবে বা ডিম বাচ্চা বেশি করে করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলো লেট না করে ভিডিওটা শুরু করা যায় আমি আমার বাসদিঘার পাখি যে খাবারগুলো খেতে দিই সেই খাবারগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরবো কী খাবার খেতে দিই আমি আর আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো যে আমার প্রতিজোড়া বাজিকার পাখি থেকে কিন্তু আমি চারটে পাঁচটা ছটা করে বাচ্চা পাই একবারে তো তোমরাও এই খাবার খেতে দিলে চারটে পাঁচটা ছটা করে বাচ্চা বাড়িতে অবশ্যই তুলতে পারবে তো যে খাবারগুলো তোমরা দেবে আমি এক কেজির মিশ্রণ তোমাদের সঙ্গে তুলে ধরছি তোমরা যা যেমন পাখি আছে প্রতি সপ্তাহে বা মাসে কেমন খাবার লাগে তোমাদের সেই হিসাব করে তোমরা ঠিক করে নেবে তো প্রথমে তোমাদেরকে বলবো ঘাসের দানা কাগনি দানা ওই দানা তোমরা এক কেজি নেবা নেওয়ার পরে দেখো ব্ল্যাক মিলেট হয় হোয়াইট মিলেট হয় ইয়েলো মিলেট হয় রেড মিলেট হয় তো যে কোনো দুই রকম মিলেট আমি তোমাদেরকে বলবো মিক্স করতে তা কতটা পরিমাণ মিলেট নেবে তো এক কেজিতে তুমি পঞ্চাশ গ্রাম মিলেট নেবে দু রকম মিলেট নিলে পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম মিলেট মিক্স করলে তো শুধু মিলেট মিক্স করলেই হবে না এর সঙ্গে তোমার রয়েছে হচ্ছে ধান আছে কোলার ধান ভালো ফ্রেশ দেখে ধান নেবে ধানটা কতটা দেবে এক কেজিতে একশো গ্রাম ধান দিলেই হবে এই চার রকম মিক্স হয়ে গেল তো তোমাদের আর কিছু করতে হবে না চার রকম মিক্স করলে যথেষ্ট অনেকে অনেক ভিডিও দেখেছো তোমরা যে পাঁচ রকম ছ রকম দশ রকমও পর্যন্ত তোমার মিলে মিক্স করছে সেক্ষেত্রে কী হচ্ছে খরচার পরিমাণটা অনেক বেশি হচ্ছে আর বেশি খেতে দিলেই যে বেশি সব কিছু হয়ে যাবে এরকমটা সম্পূর্ণ ভুল ধারণা তোমারকে বুঝে শুনেই খাওয়াতে হবে টাকার ব্যাপারটা তো দেখতে হবে সাধারণ মিডিল ক্লাস মানুষদের পক্ষে কি তোমার সম্ভব প্রতিদিন দশ টাকা পঞ্চাশ টাকা খরচা করা এক এক জোড়া পাখির পেছনে বা দশ জোড়া পাখির পিছনে তো সেটা তো সম্ভব না না তো যে খাবারগুলো আমি তোমাদেরকে বললাম এই খাবারগুলো মিক্স করো করে দাও বন্ধুরা আমি যে সিড মিক্সের কথা বললাম এই সিড মিক্সগুলো তোমরা ব্যবহার করা শুরু করো তো আমি যেমন রেজাল্ট পাচ্ছি তোমরাও ওরকম রেজাল্ট পাবে তো কোনোরকম অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো আর এই সিডিউসগুলো ব্যবহার করলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে চারটে পাঁচটা ছটা করে ডিম বাচ্চা তোমরা প্রতিবার পাবে কোনো সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে যে আমি যে খাবারের কথাগুলো তোমাদেরকে বললাম এই এই খাবারটা কিন্তু কন্টিনিউ চলবে এটা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়া আর এটা কন্টিনিউ এটা বন্ধ হবে না অটোমেটিক তোমাকে দিয়ে যেতে হবে আর একটা বিষয় হলো যে পাখি যখন তোমার বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে কিছু খাবার খাবারের সঙ্গে অ্যাড করতে হবে তখন কিন্তু শুধু ঘাসের দানায় হবে না যে কী খাবার অ্যাড করবে এই বিষয় নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে কিছু বলে রাখি যেমন গম ভিজানো বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা তুমি গম ভিজিয়ে রাখলে সেই গমটা ভিজে যাওয়ার পরে সেটা কিন্তু অনেক নরম হয়ে যায় তো সকালে যখন পাখি দেরকে তুমি খুলছ তখন ওই গম ভিজানো ওই পাখিদেরকে দিলে ওরা খুব ভালো খাবে গম ভিজানো একবার অভ্যাস করতে পারলে তুমি নিজেই বুঝতে পারবে খুব সুন্দর গম ভিজানো খায় তো গম ভিজানো তুমি সকালে দিলে ঘাসের দানাটা কিন্তু অটোমেটিক থাকবে যে মিক্সটা বললাম আর এর সঙ্গে চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে গিয়ে তোমরা হচ্ছে চিড়া ভিজানো দিতে পারো চিড়া ভিজিয়ে রাখবা রাখার পরে সেই চিরাটা তোমরা ভালো করে দিলে সেই চিরাটাও কিন্তু ওরা খুব ভালো খায় তো এই দুটো অ্যাড করবে আর কিছু অ্যাড করতে হবে না এতে তোমাদের বাচ্চা একদম পুরো সঠিকভাবে বড় হয়ে যাবে আর গ্রোথও খুব ভালো হবে কোনো সমস্যা হবে না ব্যবহার করে দেখো আমি তো ব্যবহার করছি আমি জানি তোমরা ব্যবহার করলে তোমরাও বুঝতে পারবে আর একটা বিষয় সেটা হলো শাকসবজির ব্যাপার থাকে তো বাস দিঘার পাখি কিন্তু যে কোনো শাক সবজি খায় তো যেমন যখন যেমন সিজন হয় তখন সেই সিজনে যে শাক সবজিগুলো ওঠে সেগুলো কিন্তু তারা খায় তাদের কিন্তু কিন্তু দিতে হবে আরও একটা বিষয় হলো যে ভাত গরম ভাত এরা কিন্তু খুব ভালো ভাত খায় গরম ভাত দিলে হবে কিন্তু ভাতটা কিন্তু রেগুলার দিতে পারবে না ভাতটা সপ্তাহে তিন দিন দিলেই বেটার হয় তো সে ভাতটা তোমরা দেবে ওর সঙ্গে আর একটা বিষয় হলো যে এই যে শাক সবজির কথা বললাম এই যে ভাতের কথা বললাম গম বেঝানোর কথা বললাম চিড়ার কথা বললাম এগুলো কিন্তু তুমি সব সময় দিতে পারবে না এগুলো কিছু কিছু টাইম থাকে সেই টাইমগুলো তোমাকে বিষয়গুলো দেখে দিতে হবে যেমন ঠান্ডার সময় তুমি তুমি যদি শাক সবজি দাও তাহলে কিন্তু পাখি ঠান্ডা লেগে যাবে আর বেশি পরিমাণ শাক সবজি দিলে কিন্তু ঠান্ডা লাগবেই তো সেই ক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে তো আর বাচ্চা না থাকলে তোমার গম দেওয়ার কোনো মানেই হয় না গম দেওয়ার দরকার নেই যে সিড মিক্সটা বলেছে ওই সিড মিক্সটাই দেবে আর বাচ্চা ওঠার পরে সিড গম ভিজেন ওটা দিতে বেটার হয় আর একটা বিষয় হচ্ছে যে শাক সবজি নিয়ে আলাদা একটা ভিডিও আমি করবো পাঁচ থেকে ছ মিনিটের একটা ভিডিও করব এই ভিডিওটা বেশি বড় করব না তো আর গমের গম ভিজানো আর হচ্ছে তোমার চিড়া ভিজানো নিয়েও আলাদা একটা ভিডিও করব। এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে বলবো যে এইগুলো খাওয়ালে কেমন কি হয় কি বৃত্তান্ত তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো যারা আমার চ্যানেলে নতুন এসছো নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে ফলো করবে হুম আর লাইক করবে তো আজকে ভিডিও এই পর্যন্ত পরে আবার দেখা হবে